তবে শুধুমাত্র কিন্তু মধুকল্পিত অভিযোগ নয়, আমরা রক্তপাতের পর্যন্ত খবর পাচ্ছি এবং সেই খবর সবার প্রথম। রিপাবলিক বাংলা দেখিয়েছে দর্শকদেরকে ভোটের আগে রাতে কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী, বাইক নিয়ে বাড়ি ফেরার পথে রীতিমতো দুষ্কৃতী হামলা, ধারালো অস্ত্রের কো এবং ঘটনাস্থলে মৃত্যু, বোমাবাজির অভিযোগ সামনে আসছে। আমরা জানি যে বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সেখানে কিন্তু কেতুগ্রাম পড়ে এবং সেখানে ঘটনা ঘটেছে। এর মধ্যে পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে একেবারে সরাসরি। পিঙ্কি, ভোটের আগে রাতে কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী। দেখো, ভোটের আগের রাতেই, নির্বাচনের আগের রাতেই বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে খুন তৃণমূল কর্মী মিন্টু শেখ, বছর 46-এর ব্যক্তি তিনি, এবং বোমাবাজি করা হয় তার উপরে, ধারালো অস্ত্রে কোপ মারা হয়, এমনকি গুলি চালানো হয় তার উপরে, এমনটাই অভিযোগ উঠছে। তার এক ভাই আত্মীয় সেই মুহূর্তে হাসপাতালে, নজরুল শেখ, সেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঠিক কী ঘটনা ঘটেছিল আমি তার জানবো, তার আগে তোমাকে একটু দেখাই। ইতিমধ্যেই যারা পরিবার রয়েছেন তারা কার্যত শোকস্তব্ধ, তার বোন রয়েছে, তার মা রয়েছেন শোকস্তব্ধ, তারা ভেঙে পড়েছেন তারা, এবং কি বলছেন আমি একটু কথা বলার চেষ্টা করবো, কি হিন্ট তারা দিচ্ছেন। দিদি, কি ঘটেছিল গতকাল, কারা ঘটালো এই ঘটনা? শ্বশুর বাড়িতে ছিলাম, আমিও ছিলাম, মা আমিও ছিলাম, বলতে পারবো না। ওই বৌমায়ের কাছে নিয়ে তবে একটু আমি একটু ওনার স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। ওনার স্ত্রী রয়েছেন আমাদের সঙ্গে, ওনার স্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করে নেব। আপনি আপনি স্ত্রী হন, আপনি ওনার মিন্টু শেখ কি করতেন? মিন্টু শেখ চাষবাস করতেন, তৃণমূল পার্টি করতেন, টিএমসি পার্টি করতেন। কারা কোর্ট ঘটালো এই ঘটনা? সেটা সিআইডি তদন্ত করুক। আপনাদের কারোর বিরুদ্ধে অভিযোগ? না, কারোর বিরুদ্ধে এখন সেরকম অভিযোগ নেই। কি হয়েছিল গতকাল, কি জানতে পারলেন, কখন খবর এলো বাড়িতে? বাড়িতে কোনো খবর আসেনি, আমরা আওয়াজ পেয়ে, বোমের আওয়াজ পেয়ে বেরিয়ে গিয়েছিলাম, সেখানে গিয়ে স্পটে দেখি। ঘটেছিল ও তো আমি যখন যাই তখন তো ওকে রোডের মধ্যে শোয়ানো ছিল, তখন অলরেডি শেষ হয়ে গিয়েছে, ব্ল্যান্ড ভাবি মারা হয়েছে। আর ও বিকেলে বেরিয়ে গিয়েছিলো 4টের সময়, মিছিলে বেরিয়েছিল, মিছিল করার পর টিএমসি মিছিল করেছে, মিছিল করার পর তিনি নিজের কাজের সাইডে গিয়েছিলেন, সেখান থেকে গ্রামে, মানে যেখানে মার্ডারটা হয়েছে তার একটু সামনে ওই জল ট্যাঙ্কের কাজ চলছে, আজ 2 বছর ধরে সে কাজটা চলছে, উনি করছে। হত পরিবার বোঝাই যাচ্ছে পিঙ্কি, তবে যে ঘটনা আগের কিন্তু কোনো দফাতে হয় না, তা এবারে হলো। আর এই অভিযোগ এসেছে আমাদের কাছে, কোথাও ভয় ভীতি দেখানোর ছোটখাটো চেষ্টা হয়েছে, কিন্তু প্রতি মুহূর্তে ইলেকশন কমিশন এবং তাদের যে কিউআরটি তারা এখানে খুব সক্রিয় ছিল, ফলে প্রত্যেকটা ঘটনা যেগুলো বলছি আমরা সেগুলো খুব তাড়াতাড়ি তারা ডিফিউজ করার চেষ্টা করছে, সেগুলোকে তারা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে বহরমপুর লোকসভায় আমাদের বুথ এজেন্ট নিয়ে এই মুহূর্তে সমস্যা নেই, কারণ সব জায়গাতেই আমরা আমাদের বুথ এজেন্ট দিতে সক্ষম হয়েছি। এই মুহূর্তে একমাত্র জায়গায় ভয় দেখিয়ে বার করে দেওয়া হয়েছিল, আবার তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ বহরমপুর লোকসভা বিভিন্ন ইন্টেরিয়ার এলাকা আছে, তো অনেক ইন্টেরিয়ার এলাকা আছে, সেই সমস্ত ইন্টেরিয়ার এলাকায় তারা চেষ্টা করছে। এখন দিন যত এগোবে আমরা দেখছি, কিন্তু কিছু কিছু জায়গায় বুথের বাইরে বড় বড় জমায়েত করে রেখেছে তারা, যাতে ভোটাররা না আসতে পারে বা আসতে গেলে যাতে ভয় পায়, এরকম কিছু কিছু জায়গায় তারা অ্যাসেম্বলিজ করছে, যাতে ভোটারদেরকে ভয় দেখানো যাবে, ভোটাররা যাতে আসতে ভয় পায়। কিন্তু আবার বলছি, এমন তেমন কোনো বড় ঘটনা এখনো ঘটেনি যেটার জন্যে আমাদের অত্যন্ত দুশ্চিন্তা হওয়ার মতন কিছু আছে, ঘটনা যদি ঘটে আপনাদের জানাবো, এমন বড় ঘটনা কিছু ঘটেনি, তবে ঘটনা ঘটানোর চেষ্টা তো হচ্ছে, সেখানটায় আমাদের যারা নেতৃত্ব, আমাদের যারা কর্মী তারা খুব হাইপার অ্যাক্টিভ, ফলে সব জায়গাতে কিছু করতে গেলে রেজিস্টার হচ্ছে, এবং রেজিস্টার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সক্রিয়তার সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম খুলেছি সেখান থেকে আমরা সিভিজিল বা ডাইরেক্ট ফোন, যেখানে যেখানে যা যা করা দরকার
আমরা করছি এবং আমরা খুব সক্রিয়। সকাল থেকে अभी तक छोटे मोटे कहाँ से आवाज निकलते वो बेकार कहाँ लग गया हाथ। अब तक मेरा लोकसभा क्षेत्र में ऐसा कोई बड़ा घटना नहीं घटी। छोटे मोटे दो चार जगह লোকসভা তো ছোটোখাটো কিছু কিছু ঢোকার সময় ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে, এটা আমরা কমপ্লেনও করেছি। বাকি আমাদের লোকাল কার্যকর্তারা দেখছেন, বেশিক্ষণ এটা চালাতে পারবো না, ভোট শুরু হচ্ছে, আমার মনে হয় ঠিকঠাক চলছে। বর্তমান রাজকলেজে মারধর কোথাও হয়নি, আটকানো হচ্ছে এজেন্টকে বা ঢুকতে দেওয়া হচ্ছে না, এ ধরনের হচ্ছে। বাকি খবর যেখানে পাচ্ছি আমাদের কেউ না কেউ ওখানে পৌঁছেছে, আমার এজেন্ট এক জায়গায় আছেন, বাকি কর্মীরা যাচ্ছেন, প্রশাসন, নির্বাচন কমিশন, জেনারেল অবজারভার সবাইকে আমরা কমপ্লেন করছি এবং সেন্ট্রাল ফোর্সকেও জানাচ্ছি কিউআরটির মাধ্যমে যে ওখানে আপনারা একটু কভার করুন। আপনি কি যাবেন এই যেখানে ডিস্টার্বড বুথগুলো? আমি সব জায়গায় যাব, এখন দেখে নিচ্ছি কোথায় কতটা সমাধান হচ্ছে, সমাধান না হলে আমি যাব। মন্তেশ্বর থেকে সকাল থেকে বেশি অভিযোগ মন্তেশ্বরের কি এজেন্ট আত্মীয়ের বাড়িতে চলে গেছে এরকম অভিযোগ? কয়জন এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, ইচ্ছা করে আটকানো হয়েছে, ব্যাপক গণ্ডগোল তো অনেকটা কম হয়েছে। আমার মনে হয় এতে ভোটাররা খুব একটা প্রভাবিত হবেন না, ভোটাররা যেন এসে ভোট দেন, আমরা এটাই চাই। এজেন্ট ইত্যাদি সেকেন্ডারি, বুথ খোলা আছে, আপনারা এসে ভোট দিন, আমরা সব এজেন্টকে ঢোকাবো এবং আমি বা আমাদের কোনো না কোনো পদাধিকারী, আমার চিফ এজেন্ট, তারা সবাই ওখানে পৌঁছবে। প্রিসাইডিং অফিসাররাও তো সরকারের প্রশাসনের পার্ট, তারা নিজেরা কন্ট্যাক্ট নিয়ে নেন টিএমসিকে জেতাবার জন্য, সেটা হলে আমরা তার ব্যবস্থা করব। কি বলবেন এই সমস্ত প্রিসাইডিং অফিসার? চলছে, এমন কিছু না, কিছু না কিছু টেনশন হওয়ার কথা কিন্তু সেরকম কিছু হয়নি। কয়জন এজেন্টকে আটকাবার চেষ্টা হয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছি, আর তা নাহলে গিয়ে আমরা জোর করে ঢোকাবো। আপনাকে গিয়ে বসাতে হবে? এখনো পর্যন্ত সেরকম নাই, দু এক জায়গায় হয়েছে, যদি না হয় সমাধান আমি যাব। কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ফোর্সের সকাল থেকে ভূমিকা মোটামুটি সন্তোষজনক? অনেক জায়গায় ফোর্স এখনো পৌঁছয়নি, আমি জানিয়েছি প্রশাসনকে যে ওখানে ফোর্স পাঠান, তা নাহলে বাইরের গুন্ডারা গন্ডগোল করছে, গায়ের জোরে আমাদের এজেন্টকে ঢুকতে দিচ্ছে না। আমার মনে হয় আধা ঘন্টার মধ্যে সব সেন্টার আউট হয়ে যাবে। মধুকল্পিতা তুমি শুনলে দিলীপ ঘোষ, তিনি এখন বেরোচ্ছেন এই মুহূর্তে বর্ধমানে যে অস্থায়ী আস্তানায় তিনি রয়েছেন, যে অস্থায়ী আবাসে তিনি রয়েছেন, সেখান থেকে দিলীপ ঘোষ বেরোচ্ছেন এবং তিনি একের পর এক বিভিন্ন বুথের দিকে যাবেন। দিলীপ ঘোষ এই মাত্র জানালেন মন্তেশ্বর থেকে, দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে এবং এই বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ থেকে সকাল থেকেই কিন্তু অভিযোগ আসা শুরু হয়েছে যে বিজেপির এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং কোথাও কোথাও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ যে তিনি বিজেপির এজেন্টকে, বুথ এজেন্টকে আটকেছেন, এমনটা দিলীপ ঘোষ যিনি এখানকার প্রার্থী তিনি নিজেই কিন্তু অভিযোগটা করলেন। এবং দিলীপ ঘোষ জানালেন যে এই বিষয়ে নির্বাচন কমিশনকে তিনি অভিযোগ জানিয়েছেন এবং তিনি যদি আধ ঘন্টার মধ্যে সমাধান না হয় তাহলে তিনি নিজেই এই বুথগুলোতে পৌঁছবেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি ওয়াসিমকে সেই ছবি দেখাতে বলবো, দিলীপ ঘোষের গাড়ি তৈরি, তার সিকিউরিটি পার্সোনেল তারাও তৈরি রয়েছেন এবং এই যে কোনো মুহূর্তে তিনি এই তার অস্থায়ী আবাস থেকে তিনি কিন্তু বুথের দিকে রওনা দেবেন। মধুকল্পিতা, সমস্ত জায়গা থেকে অভিযোগ উঠে আসছে সেই সমস্ত জায়গাতে তিনি যেতে পারেন ঈশান দেব, তুমি সেদিকে নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ।